প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। টেন্সের ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ আপনারা কি কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সে ধরনের ভিডিও আমি দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে হোয়াইলের ব্যবহার, সিকোয়েন্স অফ টেন্সে হোয়াইলের ব্যবহার। তো হোয়াইলের ব্যবহারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো আমরা দেখব হোয়াইলের ব্যবহার। আমরা মনে রাখব, প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন যে হোয়াইলের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন যে হোয়াইলের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ যে টেন্স হবে তার একটা ইনডিফিনিট হবে আর একটা কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াইলের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট হলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হোয়াইলের পরে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আসুন দেখি, এক্সাম্পল দেখি। এখানে প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, হোয়াইল আছে বাক্যে। বাক্যে যেহেতু হোয়াইল আছে এবং হোয়াইলের পূর্বে আমাকে খেয়াল করতে হবে, হোয়াইলের পূর্বে দেখেন ডোন্ট মেক আ নয়েস, কোলাহল করো না, এই অংশটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অবশ্যই পরের অংশে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে বলা হলো যে মাই ফাদার ইজ স্লিপিং। আবার বলছি, তাহলে যদি হোয়াইলের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখেন যে ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং, এখানে ইজ স্লিপিং কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। আবার বলা হলো যে হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দ্বিতীয় বাক্য আমরা খেয়াল করি, হোয়াইলের পূর্বে আই স হিম, এখানে পাস্ট ইনফিনিট টেন্সে আছে, আই স হিম, এই অংশটি পাস্ট ইনফিনিট টেন্সে আছে। তাহলে আমরা জানি পাস্ট ইনফিনিট টেন্স থাকলে পরের অংশে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমরা পাচ্ছি যে হি ওয়াজ স্লিপিং, দেখেন ওয়াজ স্লিপিং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হলো। হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াইলের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন ডোন্ট মেক আ নয়েস হোয়াইল মাই ফাদার ইজ স্লিপিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং হোয়াইলের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আবার দ্বিতীয় বাক্যে বলা হলো যে হোয়াইলের দ্বিতীয় ফাংশন হচ্ছে হোয়াইলের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আই স হিম, এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, হোয়াইল হি ওয়াজ স্লিপিং, এই অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আই স হিম, এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, হোয়াইল হি ওয়াজ রিডিং, এই অংশটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি কথা খেয়াল করবেন, এটা আরেকটি কথা মনে রাখতে হবে, যদি হোয়াইলের পরে, এই হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট না পাই, যদি কোনো বাক্যে আমরা হোয়াইলের পরে সাবজেক্ট না পাই, হোয়াইলের পূর্বের অংশে কোন টেন্সে থাকে থাক, হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট না পাই, তাহলে পরের ভাবটি শুধু আইএনজে যুক্ত করে দেব, হোয়াইলের পরের অংশটি শুধু আইএনজে যুক্ত করে দেব। যেমন এখানে আমরা মাই ফাদারটা তুলে দিলাম, মাই ফাদার তুলে দেওয়া দিলাম, তার মানে আমরা বাক্য পাচ্ছি যে স্লিপিং। আবার এখানে রিডিং, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, হোয়াইলের পরে যেহেতু সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকার কারণে যে ভার্বটাই থাক না কেন, সেই ভার্বটার শেষে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে প্রথম বাক্যে আমরা স্লিপিং পেলাম, দ্বিতীয় বাক্যে এখানে সাবজেক্ট যেহেতু নাই, তার মানে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। এই ছিল হোয়াইলের ব্যবহার। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।